লাখ টাকার আমলকি গাছ এটি আগারগাঁওয়ের মাসব্যাপী জাতীয় বৃক্ষ মিলছে এমন বাহারি গাছ আছে ফুল ফুলের সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা বিক্রি হচ্ছে ক্যাকটাস অর্কিড এমন সব গাছ চিনতে গাছ সম্পর্কে জানতে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন মানুষ মালটা ডুমুর গাছ নতুন দেখে কিনলাম আমাদের দেশে তো আপনার টবে যে ফলগুলা আমরা আশাও করতে পারিনি সেগুলো অনেক ফল দেখলাম ঘুরে ঘুরে দেখার পাশাপাশি পছন্দের গাছটি সংগ্রহ করছেন বৃক্ষপ্রেমীরা বাসাবাড়ির পাশের প্রকৃতি সাজাতে ও ফুল ফলের চাহিদা মেটাতে নিচ্ছেন নানা পরামর্শ তবে এবার চারার দাম বেশি বলছেন ক্রেতারা তারপরও বেচা বিক্রি ভালো বলছেন বিক্রেতারা ছোট ছোট পলিথিনে জবা গাছ তিনশো টাকা যাচ্ছে বা একটা গাছ দেখলাম পাঁচশো টাকা যাচ্ছে মোটামুটি তুলনায় অনেক ভালোই হয়েছে ভালোই বেড়ছি কিন্তু এখন একটুখানি কম আমাদের ম্যানপাওয়ারকে থাইল্যান্ড থেকে ট্রেনিং করে এখানে আমরা রিসেন্টলি যেটা শুরু করছি টিস্যু কারণ কি বাহির থেকে চারা নিয়ে আসতে গেলে অনেক প্রাইস পড়ে যায় ক্রেতাদের আকৃষ্ট করতে ফুল আছেই নার্সারি মালিকরা বিদেশ থেকে হাইব্রিড জাতের গাছ এনে প্রদর্শন করছেন বাহারি সব চমক রেখেছেন তাতে যেমন সজনে বাণিজ্যিক এলাচ আবাদ কালো এলাচি বা বড় এলাচি বলে সেটা আমরা সফল হয়েছি সেটার প্রোডাকশন আমরা খুব ভালোভাবে বাংলাদেশের মাটিতে দেখতে পাচ্ছি আমাদের দেশি সাজনের চেয়ে খাইতে অনেক টেস্টি আশকম কম গত বিশ দিনে মেলায় সাড়ে চার কোটি টাকারও বেশি গাছের চারা বিক্রি হয়েছে বাংলাদেশের বৈচিত্র্যময় বৃক্ষ মেলা ঘুরে মুক্ত ভারতীয় এ নার্সারি ব্যবসায়ী তিনি কয়েক বছর ধরে আসছেন মেলায় গাছ আমাদের ফ্রান গাছই আমাদের জীবন জীবিকা নির্ভর করে সেই হিসেবে আমি এশিয়ার অনেক মেলা ঘুরি কিন্তু বাংলাদেশের এই যে ঢাকার বৃক্ষ মেলা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এশিয়ার ভেতরে বিভিন্ন স্কুলের ছাত্রগণ আসছে তারা গাছের সম্বন্ধে জানছে গাছের পরিচিত গাছ আমাদের কি উপকার লাগে সেগুলো হচ্ছে এমনকি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসে এখানে গবেষণা করছে সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ প্রকৃতি সাজাই স্লোগানে আয়োজিত মেলা চলবে আগামী আঠারোই আগস্ট পর্যন্ত বাহারি প্রজাতির ফুল বিভিন্ন রকমের ফল ও বহু রকমের ভেষজ উদ্ভিদের প্রদর্শন ও বিক্রি চলছে এই বৃক্ষ মেলায় যেখানে আসলে গাছ চেনা যায় গাছ সম্পর্কে জানা যায় দর্শক তবে বেশিরভাগ গাছের দাম বেশি বলছেন কারণ এগুলো আমদানি করা দেশীয় প্রযুক্তির মাধ্যমে গাছ উৎপাদন করা গেলে তার খরচ অনেকটা কমে আসবে বলছেন ক্রেতারা সজীব সাদিক মাছরাঙা সংবাদ জাতীয় বৃক্ষমেলা আগারগাঁ